পাইকগাছায় দৈনিক খুলনা টাইমসের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত। তথ্যভেদ চিত্রে খুলনা থেকে আমাদের প্রতিনিধি বি সরকার। পাইকগাছায় দৈনিক খুলনা টাইমসের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা সহ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে পাইকগাছা প্রেস ক্লাব মিলনায়তনে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি পালিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু। বিশেষ অতিথি ছিলেন পাইকগাছা প্রেস ক্লাবের সভাপতি অ্যাডভোকেট এফ এম এ রাজ্জাক, সম্পাদক এম মোসলেম উদ্দিন আহমেদ, কালের কণ্ঠের সিনিয়র সাংবাদিক নিখিল চন্দ্র ভদ্র, খুলনার স্টাফ রিপোর্টার কৌশিক দে বাপ্পি, ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাংস্কৃতিক সম্পাদক শাকিলা পারভিন রুমা, জন্মভূমির মবসল সম্পাদক মোর্শেদ নেওয়াজ শিপু, খুলনা টাইমসের পাইকগাছা প্রতিনিধি মোহাম্মদ শাহরিয়ার কবির এর সভাপতিত্বে অনুষ্ঠেয় কর্মসূচিতে আরও বক্তব্য রাখেন সাংবাদিক বাবুল আক্তার, স্নেহেন্দু বিকাশ মণ্ডল, আলাউদ্দিন সোহাগ, আলাউদ্দিন রাজা, বি সরকার, প্রমোদ সানা, পলাশ কর্মকার, পূর্ণচন্দ্র মণ্ডল, এফ এ বদিউজ্জামান, মিন্টু অধিকারী, ব্যবসায়ী মোহাম্মদ আলাউদ্দিন সহ অনেকেই।